আমি সৌদীপ, আর আমার স্বপ্নের বাগান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কোনো গাছ সম্পর্কে আলোচনা করব না, তবে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে, যেটা ছাড়া গাছ কেন মানুষ পর্যন্ত বেঁচে থাকতে পারে না, সেটা হচ্ছে বন্ধুরা জল। আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে ব্যাপক পরিমাণে জল সংকট দেখা দিয়েছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক অংশে মানুষ জল খেতে না পেয়েও মারা যাচ্ছে। বৈজ্ঞানিকরা এটা যেভাবে বলছে সেটা হচ্ছে, এটা যেমন বৃষ্টি না হওয়ার কারণেও আছে, ঠিক তেমনই জল অপচয়ের কারণেও আছে। এবার বৃষ্টি না হওয়ার কারণ হয়তো গাছ, ভারতের যেহেতু জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ছে, সেই জন্য গাছও কেটে ফেলা হচ্ছে ঠিকই, কিন্তু সেই অনুযায়ী আমাদের কিন্তু আবার গাছও লাগানো উচিত, যাতে এই খরা না আসে। আর বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে একটু সচেতন করার চেষ্টা, যাতে কেউ জল এইভাবে অপচয় না করে। আজকে আমরা কলকাতা সংলগ্ন অঞ্চলে আছি, সেই জন্য আমাদের জলের কোনো অসুবিধা নেই, কিন্তু যেখানে ভারতবর্ষের আজকে এতগুলো রাজ্য যেখানে জলের ব্যাপক পরিমাণে সংকট চলছে, এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আর 10 বছর বা 20 বছর পরে কলকাতাতেও একটা বীভৎস পরিমাণে জলের ক্রাইসিস দেখা যাবে কলকাতা সংলগ্ন অঞ্চলে, তখন কিন্তু আমাদেরও এক অবস্থা একই রকম হবে। তাই জন্য আমি বন্ধুরা তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো, প্লিজ তোমরা জলের অপচয় করো না, জল ব্যবহার করো, যতটা প্রয়োজন ব্যবহার করো, তোমাদের গাছেও জল ব্যবহার করো, সব ঠিক আছে, কিন্তু বন্ধুরা জল অপচয় করো না। একটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে কলকাতা সংলগ্ন অঞ্চলে এই জল অপচয়টা সবচেয়ে বেশি, বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে সমস্ত জায়গায়। এইভাবে যদি জলের ক্রাইসিস চলতে থাকে তাহলে কিন্তু একদিন আমাদের এই সমস্ত জায়গাতেও এইভাবে জল সংকট দেখা যাবে, তখন কিন্তু জলের অভাবেও মানুষ মারা যাবে। একটা কথা, সেটা হচ্ছে একটা জলই কিন্তু প্রাণ। তাই আমি জানি না বন্ধুরা আমার ভিডিওটা কেউ দেখবে কিনা বা কেউ দেখতে চাবে কিনা, তবে আমার একটাই উদ্দেশ্য, সাথে মানুষকে সচেতন করা, যাতে মানুষ জল অপচয় না করে। এই জল ছাড়া কিন্তু একটা মিনিটও মানুষ বাঁচতে পারে না, কদিন জল না খেয়ে কিন্তু কেউ বাঁচতে পারবে না। তাই জন্য আমি বলবো তোমরা অবশ্যই জল ব্যবহার করো, কিন্তু জল অপচয় করো না, এবং মানুষকে সচেতন করো যাতে কেউ জলটাকে নষ্ট না করে। জল হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।